70টা ছবি হয়েছে গত বছর, এবছর তার চেয়ে বেশি হবে। চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে চলচ্চিত্র শিল্প আমাদের শিল্পকে বিশ্বাঙ্গনে নিয়ে যাওয়া, এবং সেটি সম্ভব। আমাদের পরিচালকরা, আমাদের শিল্পীরা, আমাদের কলাকুশলীরা, তারা কিন্তু বিশ্বমানের, এবং অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তারা পুরস্কৃত হয়েছে। সুতরাং তারা বিশ্বমানের না হলে তারা পুরস্কৃত হতো না। বারো দল বা ৩৬ দলের নাম যদি মির্জা ফখরুলস্যার আলমগীর সাহেব যদি মুখস্থ বলতে পারেন, আপনারা কোনো সংবাদ সম্মেলনে তাকে একবার জিজ্ঞেস করবেন, আপনি ১২টা দলের নাম বা ৩৬টা দলের নাম মুখস্থ একটু বলেন, উনি যদি বলতে পারেন আমি ওনাকে ধন্যবাদ জানাব। ওনারা যাদের কাছে গিয়ে বারবার ধর্ণা দেয়, তারা অর্থাৎ তাদের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন যে হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও এগুলো করা যাবে না, তো এগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। তারা যে ক্রমাগতভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে সেই কথাটি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসেছে। এটি বিএনপির যে অপরাজনীতি, সেই অপরাজনীতির উপর একটি বিরাট চপেটাঘাত। ফিলিস্তিনে যেভাবে নির্বিচারে সাধারণ মানুষের উপর হামলা পরিচালনা করা হচ্ছে, সাধারণ মানুষ নিহত হয়েছে, এটার নিন্দা জানায়, তীব্র নিন্দা জানায়। এবং সেখানে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেটি পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন দেশে পান থেকে চুন খসলেই বিবৃতি দেয় বা বিবৃতি বিক্রি করে অনেক ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে তারা নিশ্চুপ। আর যে সমস্ত দেশ বিশেষ মানবাধিকার নিয়ে নানা দেশকে পরামর্শ দেয় তাদেরও কোনো বক্তব্য খুঁজে পাচ্ছি না। যারা পৃথিবীতে মানবাধিকার নিয়ে কথা বলে তাদের নিরবতা আরও বেশি দুঃখজনক।